আপনার তো কিছু নাই আপনার তো অনেক আগে থেকে আপনাকে ভোগ করতেছে শোষণ করতেছে আপনি কিছু বলতে পারছেন আজকে রেল করিডোর একটা ইস্যু না এই পর্যন্ত বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে ভারতের নিয়ন্ত্রণ নাই সামরিক বাহিনীর সৎ অফিসার আমাদের আব্দুল হক সাহেব আছেন তারা জানেন সামরিক বাহিনীর অফিসারদেরকে ট্রেনিং করায় সামরিক বাহিনীকে তো যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত রাখে তাদের ম্যাপে দেখানো হয় যে রেড জোন গ্রে জোন গ্রে জোন মিয়ানমারকে দেখানো হয় রেড জোন ইন্ডিয়াকে দেখানো হয় যে আমাদের যদি যুদ্ধ হয় সীমান্তবর্তী দেশ হিসেবে সবচেয়ে আমাদের যুদ্ধ হবে ভারতের সাথে কাজে সামরিক বাহিনী ওইভাবে তার কৌশল নির্ধারণ করে আজকে সামরিক বাহিনীর ট্রেনিংয়ের ক্ষেত্রে সেই সমস্ত রেড জোন গ্রে জোন নাই ভারত আমাদের বন্ধু নয় যে ঢাকা বিশ্ব আইন বিভাগের শিক্ষক মহোদয় বলেছেন ভারত এখন বাংলাদেশের পার্টনার এবং আমাদের মন্ত্রীরাই তো বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত স্বামী আর আমরা স্ত্রী আর আমাদের কালচার সোসাইটিতে যেভাবে স্বামীরা ডোমিনেট করে ভারত আমাদের ডোমিনেট করবে সো এইটা নতুন কোনো ইস্যু না কিন্তু দুঃখজনক হচ্ছে এইটা যে এত প্রেক্ষাপট এই ফাঁসিস্ট উৎখাতের জন্য এত সুযোগ আমরা পেয়েছি কিন্তু আমরা কিন্তু এক জায়গায় আসতে পারিনি আমরা একটা কার্যকর আন্দোলন করে তুলতে পারি না আঠারো সালের এই চব্বিশে নির্বাচন আগে যান বিয়াল্লিশটা দল নির্বাচন যুবাদ আন্দোলন করেছে তেষট্টিটা দল নির্বাচন বর্জন করেছে সবাইকে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে শেখ হাসিনাকে বলেছে দাঁড়িয়ে যে হাসিনার বিদায় ঘটিয়ে আমরা ঘরে এই কথা সবাই বলেছে বলে নাই আমরা একদিকে ফ্যাসিবাদের পতন চাচ্ছি ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করতে চাচ্ছি অন্যদিকে আবার ভারতকে আগ্রাসন চালানোর জন্য নিজেরা বিভক্ত থেকে সুযোগ দিচ্ছি আবার আমরা অনেকে নিজের রাজনৈতিক বিকাশের জন্য সরকারের চক্ষুশুল হয় এমন কাজ করছি না কিংবা কথা বলছি না ঝুঁকি নিতে চাচ্ছি না আমি আজকের আলোচনার জাতীয় নেতৃবৃন্দ সহ যারা আছেন খুব আক্ষেপ নিয়ে বলছি খুব উদ্বেগ যে শেখ হাসিনা হায়াত মহম্মদ কার কখন আমরা তো কেউ জানি না হাসিনা তো জীবনের শেষ প্রান্তে বয়স শেষ হয়ে গিয়েছে আমাদের মতো তরুণরা বা আগামী প্রজন্ম এই দেশে তাদের ফিউচারটা কি আপনারা আপনার অনেক বিশ্লেষণে অনেকে বলেন যে ভারত সিকিম হায়দ্রাবাদের মতো বাংলাদেশকে দখল করবে আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে হয় দখল করবে না কারণ হজম করতে পারবে না কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কিছু কারণ বাংলাদেশে যে বিশ কোটি মুসলমান যখন একজোট হয়ে যাবে তখন যেটা রয়ের সাবেক একজন প্রধান একটা বই লিখেছিল যে যদি বাংলাদেশকে ভারত দখল করে তাহলে অবাঙ্গালি কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না তারপরে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ একটা বড় ম্যাটার হবে কি করতে পারে ফিলিস্তিনির মতো পরিণতিটা করবে এক বিঘা দুই বিঘা তিন বিঘা জমি দখল করতে করতে নিতে নিতে আমাদের বিদ্যুতের লাইন পানির লাইন অলরেডি দেখেছি না আদানির বিদ্যুৎ আমরা এনেছি না উচ্চ মূল্যে বিদ্যুতের লাইন পানির লাইন খাবার যে কেউ আমাদের পেঁয়াজ কাঁচামরিচ আলুর জন্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ সেখানে ভারতের উপর ডিপেন্ডেবল করা হচ্ছে আজকে যদি আপনারা কিছু না করতে পারেন পরবর্তী প্রজন্ম আপনাদেরকে অভিশাপ দেবে ধিক্কার জানাবে যেভাবে আজকে ফিলিস্তিনের শিশুরা আজকে পাথর ছুঁড়ে এই ইসরায়েলের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে নিশ্চয়ই তার তার পূর্বপুরুষদেরকেও কিছুটা অভিশাপ দিচ্ছে যে তোমরা পারো নাই রুখে দাঁড়াতে আজকে আমরা যদি বিভাজিত থাকি মৌলিক দাবিতে যদি এক সুরে কথা না বলতে পারি রাস্তায় দাঁড়াতে না পারি তাহলে এই সভা সেমিনার বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম কোনো ফায়দা হবে না আমি আশা করি আজকের এই প্রোগ্রাম থেকে একটা ফায়দার পথ রচিত হবে পিসাহেবকে সবাই সম্মান করে এবং তার রেসপেক্টই বললাম যে কোর্টের এই পিরেশনে একটা মানসিক কিন্তু চাপ যে ওই দিকে কী হয় না নয়। হয় তো যাই হোক এসেছি তো তাকে আমি অনুরোধ করব যে আরেকটা কথা যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তার দলের সাথে সব দলের সাথে ইতিমধ্যেই তার এবং তার দলের একটা ভালো সম্পর্ক রচিত হয়েছে তিনি নেতৃত্ব পর্যায়ে থেকে সকলের সাথে আলাপ আলোচনা করে সংকট নিরসন একটা প্রস্তাব দিতে পারেন এবং এই বিষয়ে আপনাদের বিশেষ করে আমি এইটা আমাদের ইসলামী ঘরনার নেতৃবৃন্দকে একটা অনুরোধ করবো শেখ হাসিনা কিন্তু সবসময় এবং ইন্ডিয়া একটা ট্রাম্প কার্ডে খেলতে চায় সবসময় ওয়েস্টার্ন কমিউনিটি তথা বিদেশিদেরকে দেখাতে চায় আমার অল্টারনেটিভ হচ্ছে ইসলামিস্টটা দেখো যেই কারণে এইবার তিনি চেষ্টা করেছেন বেশ কিছু ইসলামী দলকে নির্বাচনে নিয়ে একটা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে দেখানোর জন্য কারণ আমরা যতই বলি না কেন আমরা তো আন্তর্জাতিক এবং জিও পলিটিক্সের বাইরে আমরা না আমরা নানাভাবে বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এমনকি রাজনৈতিক দলগুলো আমরা জানি না হয়তো বিভিন্নভাবে আমরা নিয়ন্ত্রিত কাজেই সেই ক্ষেত্রে আমরা যদি সঠিক কর্মকৌশল নিয়ে আগাতে না পারি তাহলে ওই ট্রাম্প কার্ডে খেলে ইউরোপকে কনভিন্স করবে ভারত আমেরিকাকে কনভিন্স করবে যেই কারণে দেখেছেন যেটা আমাদের আইন বিভাগের শিক্ষক মহোদয় যেটা বলেছিলেন মোটামুটি অনেক রাষ্ট্রগুলো বিশেষ করে ইউরোপ আমেরিকাও একটা ফেয়ার ইলেকশন গণতন্ত্রের জন্য কথা বলেছিল চাপ দিয়েছিল শেষ পর্যন্ত একটা দেশের কারণে লাস্ট ইয়ারের যে টু টু মিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে ইন্ডিয়াতে সেখানে সেটেল হয়ে গেছে বাংলাদেশ ইস্যু ইন্ডিয়া ডিল করবে তো সেই জায়গা থেকে সর্বশেষ এটাই বলবো যে আমরা যদি রাজপথে না দাঁড়াতে পারি একই দাবিতে একই সময়ে তাহলে আসলে আমাদের এই বক্তব্য এই সভা সমাবেশ এগুলো নিষ্ফল হবে আমরা চাই না নিষ্ফলতে আন্দোলন সংগ্রামে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে কালে কালে তরুণরা ফাইট করেছে লড়াই করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে গান্ধীবাদী আন্দোলন দিয়ে ফ্যাসিস্টের পতন আপনারা ঘটাতে পারবেন না যে আন্দোলন দরকার যে প্রতিরোধ দরকার সেটা করবে তরুণদেরকে অবশ্যই তরুণদেরকে সামনে আসার সুযোগ করে দিতে হবে আপনারা গাইড দেবেন পরামর্শ দেবেন তরুণদেরকেও তুলে ধরতে হবে আসসালাম জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের আলেম মুলামা সাংবাদিক ভাই বনির সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এবং জয়ুল আবেদিন ভাই কোর্ট থেকে এসেছিলাম কারণ আমার একদিন প্রেস ক্লাবে বক্তব্য দিয়েছি তার জন্য ছয় দিন আদালতে যাওয়া লাগছে সেটার জবাব দিতে করতে আজকে সপ্তমবারের মতো দুইটার দিকে হিয়ারিং হবে তো এখন আকুন ভাই বারবার বিশেষভাবে বলেছিল যে বিশ্ব সাহেব দাওয়াত দিয়েছে অন্তত সুযোগ থাকলে একটু শুরুর দিকেও হয়ে আস শুরুর দিকে হয় নাই জয়নুল ভাই আসলো যে কারণে আসলাম আবার চলে যেতে হবে বক্তব্য দিয়ে চলে যাব প্রথমত আজকে এই ইনিশিয়েটিভ যে নেওয়া হয়েছে সেই জন্য ইসলামী আন্দোলনকে ধন্যবাদ জানাই এর আগেও তারা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এরকম কিছু বিষয়ে এই ধরনের সংলাপ আয়োজন করেছিল নির্বাচনের আগেও এবং অন্যান্য রাজনৈতিক দল ইনক্লুডিং আমরা করেছিলাম এবং এই সংলাপ আলাপ আলোচনা বিশেষ করে গত এক যুগ ধরে তো চলছে এই ফ্যাসিস এই ফ্যাসিবাদের ষোলো বছর বলা চলে প্রায় দেড় যুগ আর আমরাও কিন্তু এই ফ্যাসিবাদের উৎখাতে আমাদেরও আলাপ আলোচনাগুলো চালিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে কাজ হচ্ছে না আমরা আলোচনা করতেছি কিন্তু আমাদের সঠিক অ্যাকশন প্ল্যান আসতেছে না আজকে ভারতীয় এই সাম্প্রতিক যে রেল করিডোর দেওয়া থেকে শুরু করে যে ভারতের সাথে অনেজ চুক্তির বিষয় বলছি এটা কি ধরেন এই আওয়ামী লীগ গত ষোলো বছরে আসলো এটা কি বাংলাদেশে নতুন হয়েছে দেশ স্বাধীনের পরই তো বাহাত্তর সালে বঙ্গবন্ধুকে দিয়ে প্রথম বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ চলাচল এবং স্থল পথ ব্যবহারের চুক্তি করেছে বঙ্গবন্ধুকে দিয়ে যেটি আপনাদের মনে থাকার কথা ভারত পাকিস্তান ভাগর পরে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে নৌপথ যে ভারত ব্যবহার করত কলকাতা সহ এই অঞ্চলে যে পণ্য পরিবহনে সেটি বন্ধ ছিল পঁয়ষট্টি সালে একাত্তরে যখন আপনার পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে তখনই ভারত আমাদেরকে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধে তার ফায়দা নেওয়া শুরু করেছে যে এই নৌপথ স্থলপথ ব্যবহার করার মধ্য দিয়ে পর্যায়ক্রমে সেটা অনেক নিয়েছে এবং তার কিছু খেসারত বাংলাদেশ খুব চরমভাবে দিয়েছে পঁচাত্তরের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা হয় বিএনপি জেউর রহমান শেষমায় কী ছিলেন বিএনপি কোনো রাজনৈতিক দল ছিল তারপরও বিএনপিকে দায়ী করা হয় কারণ বিএনপি আওয়ামী লীগের একটা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু সেই ঘটনা তো স্পষ্টভাবেই যখন আপনার এই তিয়াত্তরের ন্যাম সম্মেলন থেকে শুরু করে যখন বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী এবং ভারতের স্টেট পলিসি ওভারলুক করে সেটাকে সাইড করে যখন তিনি মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছিলেন এইটা কিন্তু ভারতের পছন্দ হয় নাই তখন বঙ্গবন্ধু কিলিং মিশন এটাও ভারতের রয়ের সরাসরি প্ল্যান পরিকল্পনা ছিল তারপরে যখন জিয়াউর রহমানের মতো একজন আর্মি অফিসার যিনি মধ্যম সাহের একজন অফিসার থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আবির্ভূত হয়েছেন জনগণের ভালোবাসা নিয়ে এবং বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার একটা স্লোগান নিয়ে যিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন তারও এই বেশি পথ চলাকে ভারত সহ্য করে নেয় খতম কিন্তু করে দিয়েছে এই রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো স্পষ্টত ভারত যেভাবে বিভিন্ন দেশে ঘটায় এইখানেও ঘটিয়েছে কারণ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে কোনো নেতা বৈশ্বিক পরিসরে পরিচিতি পাবে সেটা ভারত কখনো অ্যাকসেপ্ট করবে না সর্বশেষ আমরা ডক্টর ইউনুসের একটা এক্সাম্পল দিই আজকে ডক্টর ইউনুসের মতো ব্যক্তি জাতিসংঘের মহাসচিব হওয়ার একটা লেভেলে পৌঁছে গেছে তাই ডক্টর ইউনুসকে নাজেহাল করে বাংলাদেশ থেকে যেন ওই লেভেলের কোনো মানুষ না যেতে পারে তাকে যে যেটা করাচ্ছে কিন্তু ভারত সমর্থন করছে এই কথাগুলো বলছি আজকের এই প্রেক্ষাপটের সাথে রিলেট করে যে আজকে আমরা রেল করিডোর নিয়ে আলোচনা করেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সরকার প্রথমবার ক্ষমতা এসে দু সালে তারা স্থল বন্দর ব্যবহারের জন্য অনুমতি দেয় ভারতকে সমঝোতা স্মারক করে চুক্তি করে যার ফলে এগারো সাল থেকে আখাউড়া দিয়ে আপনার ভারতের এই এই সমস্ত অঞ্চলগুলোতে পণ্য পরিবহন শুরু হয় আঠারো চোদ্দোতে বিনা ভোটের নির্বাচন করেছে ভারত ব্যাক আপ দিয়েছে তার পুরস্কার স্বরূপ আবার আঠারো সালে তারা মংলা এবং চট্টগ্রাম পোর্ট বন্দরের অনুমতি দিয়ে নাহলে তরুণরা কেন আসবে জীবন দিতে তরুণরা নুর হোসেনের মতো জীবন দেবে আর এমপি মন্ত্রী হবে ডেড ইস্যু মানুষজন সেজন্য তরুণরা জীবন দিতে আসবে নো সেজন্য আসবে না তরুণদেরকে এনকারেজ করতে হবে সব দলের জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ